একজন প্রশ্ন লিখেছেন যে বারবার হজ উমরা পালন না করে সে টাকা দিয়ে অন্যকে হজ বা উমরায় পাঠালে কি সওয়াব বেশি হবে? না, এটা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা যাকে যেতটুকু সামর্থ্য দিয়েছে সে সামর্থ্য অনুযায়ী উনি ইবাদত করবে। তো আল্লাহ আপনাকে বেশি সম্পদ দিয়েছেন, অতএব আপনি বেশি ইবাদত করতে পারবেন, এটাই আল্লাহ তাআলা আপনার কাছে চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা যে ধন সম্পদের মালিক ছিলেন, তো সাহাবিরা বললেন যে গরিব যারা মিসকিন যারা, তারা বললেন যে রাসূলুল্লাহ, আমরা যেমন নামাজ পড়ছি ধনী ওরা ওরাও নামাজ পড়ছে, আমরা যেমন রোজা করছি ওরাও রোজা করছে, আমরা যেমন অন্যান্য ইবাদত করছি তারাও করছে, তো ওরা আমাদের চেয়ে বেশি করছে যে তারা যাকাত দেশে সদকা করতেছে, তখন আমরা তো এগুলো করতে পারি না। তো এটা একটা আমাদের মনের দুঃখ। এই দুঃখের কথাটা যখন তিনারা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিখিয়ে দিলেন তসবি পাঠ করার জন্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি এই তসবিগুলো পড়ার জন্য শিখিয়ে দিলেন, এবং বললেন যে এগুলি এমন জিনিস যে তোমাদের পূর্বে যারা ছিল তারা এটা সওয়াবের বরাবর পৌঁছতে পারবে না, পরে যারা আসবে তারাও এর বরাবর সওয়াবে পৌঁছতে পারবে না। এভাবে তাদেরকে উদ্বুদ্ধ করলেন, তখন তারা এগুলো পড়তে লাগলো। তো কিছুদিন পরে ওই সাহাবিরা যারা ধনী মানুষ ছিল তারাও এগুলো শিখে নিলেন, তো যখন শিখে নিলেন তখন তারাও পাঠ করতে লাগলেন, তখন ওরা এসে আবার অভিযোগ করলো যে রাসূলুল্লাহ, ওরা তো এগুলো শিখে নিয়েছে, ওরাও আমাদের মধ্যে পাঠ করতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকে তিনি অনুগ্রহ দান করে। তো এই হাদিস দ্বারা কি বোঝা যায়, আল্লাহ নবী সাল্লাম তখন কিন্তু সাহাবিদের এই অভিযোগ প্রেক্ষিতে ধনী সাহাবিদেরকে বলেন নাই যে ই করো, তোমাদের ধন সম্পদ গুলো তোমাদের গরিবদেরকে দিয়ে দাও, বারবার তোমার জাকাত দেওয়া দরকার নাই, বরং ভাগ বটর করে দিয়ে দাও, এরকম কথা বলেন নাই। যেহেতু বলেন নাই সেহেতু এ দ্বারা বোঝা যাচ্ছে যে ধনীরা ধনী থাকবে এবং তারা তাদের সম্পদ গুলোকে শরীয়ত সম্মত উপায়ে যেখানে প্রয়োজন সেখানে ব্যয় করবে, গরিবরা তাদের জন্য যেগুলি ইবাদত আছে সেগুলি তারা ঠিক সেভাবে আদায় করবে। অতএব আপনার যদি সামর্থ্য থাকে সম্পদ থাকে, আপনি বারবার হজে আসবেন, বারবার উমরা করবেন, এতে কোনো বাধা নাই। এটা গরিবকে দিয়ে তাকে হজ করতে পাঠানোর চাইতে নিজে আসাটাই আপনার জন্য উত্তম, ঠিক আছে? তাছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বারবার হজ উমরা করলে দারিদ্রতা দূর হয়, তারপরে গুনাহ দূর হয়ে যায়। যেমন ধরেন যে হাফরের কামারের যে ই আছে, হাফর আছে যেটা দিয়ে আপনার যে বাতাস দেয়, এটা যেমন কয়লা দূর করে দেয়, কয়লা লোহার ময়লা দূর করে দেয়, সালাম হ্যাঁ ঠিক অনুরূপ ভাবে হজ উমরা দারিদ্রতাকে গুনাহকে দূর করে দেয়। আল্লাহ তাআলা আলাম।